হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হল কীভাবে আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা দেখতে পারবো সেই বিষয়ে তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণবশত আমাদের ফেসবুকের পাসওয়ার্ডকে পরিবর্তন করে থাকি এর ফলে আমাদের খেয়াল থাকে না যে বর্তমানে আমরা ফেসবুকের মধ্যে কোন পাসওয়ার্ডটা লাগিয়ে রেখেছি আর যার জন্য আমাদের কিন্তু অনেক রকম সমস্যাতেও পড়তে হয় যখন আমাদের প্রয়োজন হয় ফেসবুকের পাসওয়ার্ডটা জানার বা ফেসবুকের পাসওয়ার্ডটা কোনো কিছু কাজে প্রয়োজন পড়ে তখন আমরা খুঁজে পাই না যে ফেসবুকের পাসওয়ার্ড অ্যাকচুয়ালি কী ছিল তো আজকে আপনাদেরকে দুটো ট্রিক বলবো এই দুটো ট্রিকের দ্বারাই খুব সহজে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা জানতে পারবেন তো চলুন সেই দুটো ট্রিক জেনে নেওয়া যাক সো বন্ধু তার জন্য কি করলাম আমি এখানে আমার ফেসবুক আইডিটা ওপেন করে নিলাম করে নেওয়ার পর সিম্পলি করব ডান দিকে ওপরে যে মেনু অপশানটা দেখতে পাচ্ছি ওই মেনু অপশানে ক্লিক করে নেব। মেনু অপশানে ক্লিক করার পর এরকমভাবে ইন্টারফেসটা দেখতে পাবো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা রয়েছে ওর নিজে একটা সেটিংস অপশান দেখতে পাচ্ছি ওটাই ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশান দেখতে পাবো প্রথমেই ওই অ্যাকাউন্ট সেন্টার অপশানটার ওপরে ক্লিক করবো অ্যাকাউন্ট সেন্টার ওপরে ক্লিক করলে এরকমভাবে অপশানে চলে আসবো বা এরকমভাবে ইন্টারফেসে চলে আসবো এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান দেখতে পাচ্ছি ওই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবো ওখানে ক্লিক করলে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে যাব তো এখানে প্রথমেই যে চেঞ্জ পাসওয়ার্ড অপশানটা দেখতে পাচ্ছি ওটার ওপরে ক্লিক করলে এখানে আইডিগুলো দেখতে পাবো যেহেতু আমার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাড করা রয়েছে তাই ইনস্টাগ্রাম আইডিটাও দেখতে পাচ্ছি এখানে আপনারা হয়তো শুধু ফেসবুক আইডিটা দেখতে পাবেন তাহলে কেবলমাত্র ফেসবুক আইডির ওপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য বলা হবে তো পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে তারপরে নিউ পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে তো এই কারেন্ট পাসওয়ার্ডটা যদি আমি জানতে চাই তাহলে কীভাবে জানবো তো তার জন্য প্রথম যে ঠিকটা বলবো সে ঠিকটা হলো সিম্পলি এখান থেকে ব্যাক চলে যেতে হবে অর্থাৎ ফেসবুক অ্যাপ্লিকেশান থেকে বেরিয়ে যেতে হবে এখান থেকে বেরিয়ে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংস অপশানে তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পর ফোনের সেটিংস অপশানে চলে আসলাম এবং এইখানে আমরা গুগল বলে একটা অপশান দেখতে পাবো এই গুগল অপশানে ক্লিক করতে হবে যখনই এখানে গুগল অপশানে ক্লিক করবো এরকমভাবে একটা ইন্টারফেসে চলে আসব। এখান থেকে অটো ফিল বলে একটা অপশান আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ওই অটো ফিল অপশানে ক্লিক করবো অটো ফিল অপশানে যখন ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে অটো ফিল উইথ গুগল বলে একটা অপশান দেখতে পাবো তো সিম্পলি কী করবো অটো ফিল উইথ গুগল যে অপশানটা দেখতে পাচ্ছি ওটার ওপরে ক্লিক করবো অটো ফিল উইথ গুগল এই অপশানটার ওপরে ক্লিক করলে আমরা চলে যাবো আমাদের নেক্সট অপশান যেখানে আমরা এরকমভাবে ইন্টারফেসটা দেখতে পাবো এবং এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশান দেখতে পাবো তো সিম্পলি কী করবো ওই গুগল পাসওয়ার্ড ম্যানেজার যে অপশানটা লেখা রয়েছে ওটার ওপরে ক্লিক করবো ওটার ওপরে যখন আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা দেখতে পাবো যে ফেসবুক অ্যাপ্লিকেশানটা তো এই ফেসবুক অ্যাপ্লিকেশনের ওপরে যে ফেসবুক ডট কম লেখা রয়েছে ওটার ওপরে ক্লিক করব ওটার ওপরে যখনই আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু আমাকে দেখিয়ে দেওয়া হবে তো এইভাবে আমরা ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবো এটা ছিল প্রথম পদ্ধতি এইভাবে যদি না দেখা যায় তাহলে সেকেন্ড পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে সেকেন্ড পদ্ধতির জন্য আমরা আমাদের ইমেলটা ওপেন করব এবং ইমেলের লোগোর ওপরে ক্লিক করব। লোগোর ওপরে ক্লিক করার পর এরকমভাবে ইন্টারফেস আসবে এখানে যতগুলো ইমেল লগ করা থাকবে ফোনের ভেতরে সবগুলো কিন্তু দেখানো হবে এবারে যেইটার মধ্যে মনে হয় ফেসবুকের পাসওয়ার্ড সেভ করা রয়েছে সেইটাকে আমাকে ওপেন করতে হবে তো তার জন্য প্রথমেরটা আমি ম্যানেজ ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট ওটার ওপরে ক্লিক করব। ক্লিক করার পর এরকমভাবে ইন্টারফেসে চলে আসবো সো এখান থেকে আমি ডান দিকে সুইপ করে সিকিউরিটি অপশানে চলে যাব সিকিউরিটি অপশানে যাওয়ার পর এরকমভাবে ইন্টারফেস দেখতে পাবো এখান থেকে একটু নিচের দিকে সুইপ করে আসবো নিচের দিকে সুইপ করে আসলেই আমরা একটা ইন্টারফেস দেখতে পাব পাসওয়ার্ড ম্যানেজার সিকিউরিটি অপশানের মধ্যে পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশান দেখতে পাব এই পাসওয়ার্ড ম্যানেজারের ওপরে ক্লিক করবো ওখানে ক্লিক করলে এখানেও এই ফেসবুক ডট কম বলে একটা অপশান দেখতে পাচ্ছি তো সিম্পলি কী করব ওইখান থেকে ফেসবুক ডট কম বলে যে অপশানটা রয়েছে ওটার ওপরে ক্লিক করে নেব যখনই আমরা এটার ওপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখতে পেয়ে যাব তাহলে এইভাবেও আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ড খুব সহজে দেখতে পারি তো বন্ধু আশা করি এবার আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন সো বন্ধু আপনি যদি ভিডিওর এখান পর্যন্ত এসে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন তার সাথে সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই পাশে থাকুন এরকমই ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে